আজকের ব্যোমকেশ দেখার পর আমার জাস্ট একটাই কথা মনে হচ্ছে, আমি এখনো অব্দি যে কটা ব্যোমকেশ দেখেছি এবং আমার দেখা কিন্তু এইটা হচ্ছে সেরা ব্যোমকেশ। সো হ্যালো গাইস, আমি দীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো দেবদার, ব্যোমকেশ ও দুর্গ রহস্যকে নিয়ে, এবং এটা আমি এই জাস্ট দেখে বাড়ি ফিরলাম। সো কেমন হলো, এবং যবে থেকে এটার একটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল তো তবে থেকে কিন্তু প্রচন্ড ট্রোলিং হয়েছে, এবং দেবদা কিন্তু এই ছবিটার মাধ্যমে সবাইকে একটা যোগ্য জবাব দিয়েছে, এটা আমি শিওর শট বলতে পারি। যারা দেখবে এই ছবিটা তারা কিন্তু অবাক হবে, এবং দেবদা অ্যাজ ব্যোমকেশ দারুণ লেগেছে, এবং রুক্মিণী অ্যাজ সত্যপতি দারুণ, এবং সত্যপতি এবং ব্যোমকেশের কেমিস্ট্রি দুর্দান্ত, এবং অজিতের চরিত্রে অম্বরীশ বাবু দুর্দান্ত, এবং তুলসীর চরিত্রে যে পার্টিকুলার বাচ্চা মেয়েটি অভিনয় করছে সে কিন্তু দুর্দান্ত, এবং যে অ্যান্টাগনিস্ট রয়েছে আমি এখানে বলছি না, কে তোমরা প্রত্যেকেই জানো, গল্প আমরা কম বেশি সবাই কিন্তু জানি, এবং আমি কিন্তু সানডে সাসপেন্সে বহুবার এই ব্যোমকেশ ও দুর্গরহস্য কিন্তু শুনেছি। তো গল্প সম্বন্ধে আমি আর এক্সট্রা করে বলছি না। সো এখানে পজিটিভ দিক কিন্তু প্রচুর রয়েছে, এবং প্রথম যে পজিটিভ দিকটা এখানে আমার কিন্তু লেগেছে সিনেমাটোগ্রাফি, এবং প্রিভিয়াসলি যে কটা ব্যোমকেশ এখন অবধি রিলিজ হয়েছে প্রত্যেকটার থেকে এটার সিনেমাটিক ট্রিটমেন্ট, ক্যামেরার কাজ, ক্যামেরার অ্যাঙ্গেল প্রত্যেকটা কিন্তু প্রশংসার যোগ্য। এবং যেভাবে ব্যোমকেশের ইন্ট্রোডাকশন সিনটাকে ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু মারাত্মক, এবং সেখানে ব্যোম সত্যান্বেষী গানটাকে যেভাবে ইউজ করা হয়েছে একদম প্রথমে এবং একদম শেষের দিকে সেটা কিন্তু খুবই প্রশংসার যোগ্য, এবং একদম শেষে একটা কিন্তু চেজিং সিকোয়েন্স আছে সেটা কিন্তু ব্যাপক করে কিন্তু শ্যুট করা হয়েছে, এবং সেখানে কিন্তু হালকা টুইস্ট আছে তোমরা প্রত্যেকেই কিন্তু জানো যারা পড়েছো অ্যাটলিস্ট গল্পটা। এবং তার সঙ্গে সঙ্গে আমি এখানে বলবো এখানে বিজিএমের কাজ খুবই ভালো, এবং ওই যে ব্যাকগ্রাউন্ড যে সংটা, যে টাইটেল ট্র্যাকটা ব্যোম সত্যান্বেষী, ওই গানটাকে যেভাবে ইউজ করা হয়েছে খুব বেশি কিন্তু ইউজ করা হয়নি, যে কটা জায়গায় ইউজ করা হয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রশংসার যোগ্য। এবং তার সঙ্গে সঙ্গে এই সাপটা আমরা কিন্তু দেখেছিলাম ট্রেলারের মধ্যে, সেই সাপটার যে ভিএফএক্সের কাজটা খুবই কিন্তু দারুণ হয়েছে, এবং তারা কিন্তু দুর্দান্তভাবে কিন্তু ওই মানে ভিএফএক্সের কাজ করেছে। দেখা যাক দেবদার যে পরবর্তী ছবি বাঘা যতীনে বাঘের যে দৃশ্যটা তার ভিএফএক্স কেমন হয়, এবং সত্যি বলতে এখানে সাপটাকে কিন্তু রিয়েল লাগছে, রিয়েল কিন্তু মনে হচ্ছে, আমি এটুকু জাস্ট বলতে পারি। এবং তার সঙ্গে সঙ্গে এখানে মণিলালের চরিত্রে যে হচ্ছে প্লে করেছে সত্যম ভট্টাচার্য, সে কিন্তু এখানে খুব কিন্তু খুব ভালো, এবং তার সঙ্গে সঙ্গে এখানে বাদ বাকির যারা সাইড কাস্টিং আছে প্রত্যেকে কিন্তু খুব ভালো, এবং শান্তিলাল ভাবও কিন্তু খুব ভালো, এবং এখানে দেব প্রচুর জায়গায় কিন্তু হিন্দি বলেছে, এবং হিন্দিটা তার এখানে কিন্তু খুবই খুবই মানে ভালো লাগছে শুনতে। এবং তার সঙ্গে সঙ্গে ব্যোমকেশ যে চরিত্রটা সেখানে কিন্তু ব্যোমকেশ খুবই স্পষ্ট এবং বাংলা ভাষাটা কিন্তু খুব সঠিক করে বলে, এবং এখানে দেব কিন্তু প্রত্যেকটা জায়গায় তার বাংলা উচ্চারণ কিন্তু আগের থেকে অনেক বেশি ইম্প্রুভড হয়েছে আমি এখানে বলবো। এবং এখানে অজিতের যে চরিত্র তা মানে অনেকে কিন্তু বলছিল যে তাকে অ্যাজ অজিত মানাবে না, বাট আমার কিন্তু একদম মনে হয়নি। এখানে অজিতের চরিত্রে অম্বরীশবাবু কিন্তু দুর্দান্ত ফাটাফাটি, এবং সত্যবতী অ্যাজ আমাদের রুক্মিণী মৈত্র দুর্দান্ত, এবং সত্যবতী এবং ব্যোমকেশের যে কেমিস্ট্রিটা সেটা কিন্তু দারুণভাবে কিন্তু এখানে দেখানো হয়েছে, সেটা কিন্তু প্রশংসার যোগ্য। এবারে আমি এখানে কথা বলবো যে স্ক্রিন প্লে নিয়ে, স্ক্রিন প্লেটা এবং প্রথমে খানিকটা গল্পের যে ডেভেলপমেন্ট তার জন্য একটুকু একটা একটা ইনিশিয়েট দরকার, সেটা ছাড়া বাদ বাকি লাস্ট যে কয়েক লাস্ট যে আধ ঘন্টা বা 40 মিনিট কিন্তু প্রচণ্ড এনগেজিং, তোমরা কিন্তু একটু কিন্তু বোর হবে না এটুকু যাতে আমি বলতে পারি। সো ওভারঅল আমি বলবো এটা একটা গুড অ্যাটেম্পট, এবং দেবদা অ্যাজ ব্যোমকেশ কিন্তু দুর্দান্ত কিন্তু লাগছে, এবং দেবদাকে আমরা অনেকদিন পর অ্যাকশন করতে দেখতে পেলাম, সো সেটা কিন্তু সত্যি বলতে প্রশংসার যোগ্য, এবং আমাদের মনে একটা একটা জাস্ট ভালো লাগা কাজ করছে যখন আমরা দেখছি দেবদা অ্যাকশন করছে। তো সব মিলিয়ে ইটস আ
মাস্ট ওয়াচ ব্যোমকেশ, তোমরা অবশ্যই হলে গিয়ে যাও, তোমরা কিন্তু হতাশ হবে না, আমি যে এইটুকু জাস্ট গ্যারান্টিতে বলতে পারি। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।